আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সম্মুখে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি যেই বিষয়টি হচ্ছে ইসলামের দৃষ্টিতে নবযৌবন ফিরে পেতে ঘরোয়া উপায় সেই বিষয়ে আলোচনা করব আমি ডাক্তার এ কে আজাদ সাহেব তার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের এমন কোনো সমস্যা বা এমন কোনো দিক বা এমন কোনো বিষয় নেই ইসলাম যে ব্যাপারে সমাধান প্রদান করেনি একজন পুরুষ এবং একজন নারীর বৈধ সম্পর্ক বিবাহের মাধ্যমে একটি পবিত্র সংসার রচিত হয় একটি সংসার বা একটি দাম্পত্য জীবনের নানান মৌলিক উপাদান বিষয়ের মাঝে স্বামী স্ত্রীর জীবন অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন স্বামী বা একজন স্ত্রী দাম্পত্য জীবনের এই যৌন আয়োজনে সুখী না হলেও কোনোভাবেই সুখী হবে না তাদের দাম্পত্য জীবন যদিও একটি বিবাহ বা একটি সংসার দাম্পত্য জীবনের মূল উদ্দেশ্য যৌনতা নয় তবুও মৌলিক এই উপাদানের অভাবে অনেক সময় ভেঙে যায় অনেকের সংসার অথচ শক্তি কেন্দ্রিক এই অভাব অক্ষমতা কিন্তু চিরস্থায়ী কোনো সমস্যা নয় অনেক পুরুষ বা নারী নিজের অশুভ কর্মফলের কারণে এমন সমস্যায় ভুগেন আবার অনেকে এমন অভাব অক্ষমতার শিকার হন বিভিন্ন পারিপার্শ্বিক কারণে কারণ যাই হোক সমস্যার সমাধান রয়েছে এবং ইসলাম এই প্রকারের সমস্যার সমাধান দিতে পারে আল্লা মহানের সৃষ্টি অপার মানুষের খাদ্য পানি হিসেবে অসংখ্য অগণিত নিয়ামত সৃষ্টি করেছেন তিনি আমরা মানুষ এইসব খাদ্য পানি কেন্দ্রিক নিয়ামত ছাড়া একেবারেই অচল আল্লাহ মহান প্রদত্ত এই নিয়ামতের মাঝে এমন কিছু খাদ্য পানি রয়েছে যেগুলো খাওয়ার দ্বারা মানুষের যৌন শক্তি কেন্দ্রিক বিভিন্ন অভাব অক্ষমতা দূরীভূত হয় এবং নবজৌবন ফিরে পায় উল্লেখ্য যৌন শক্তি বৃদ্ধির কারণ এই প্রক্রিয়াকে দাম্পত্য জীবনের সুখময়তা বৃদ্ধি এবং বৈবাহিক জীবনের নানান সমস্যা অভাব অক্ষমতাকে দূর করার পাতে হিসেবে গ্রহণ করাটাই একজন মুসলমানের ইমানি নৈতিক দায়িত্ব হজরতে আলী কারামুল্লাহ আজহু বলেন এক ব্যক্তি রাসুল ইসলামের কাছে এসে অভিযোগ করল যে আমার করে সন্তানাদি হয় না একথা শুনে রাসুলজুল্লাহ সালাম তাকে বললেন আপনি খেজুর এবং ডিম খান সেক্স পাওয়ার ভাড়ায় যে খাবারগুলো সাধারণত খাবারের ভিটামিন এবং মিনারেল ভারসাম্য ঠিক থাকলে শরীরের অ্যান্ডুক্রাইন সিস্টেম সক্রিয় থাকে আর তা শরীরের অ্যাস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে অ্যাস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন সেক্সের ইচ্ছা শক্তি বৃদ্ধি করে তাই সেক্স পাওয়ার বা যৌন শক্তি শুধুমাত্র প্রাকৃতিকভাবেই পাওয়া সম্ভব আপনি জেনে অবাক হবেন যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান স্বাস্থ্যসম্মত সেক্স বাড়ানোর উপায় আজ পর্যন্ত বের করতে পারেনি শুধুমাত্র হোমিওপ্যাথিতে আসে তাই আজকাল অনলাইনে পথেঘাটে হাট বাজারে সেক্স বাড়ানোর যে গল্প বা ঔষধ পাওয়া যায় তা প্রতারণা ছাড়া আর কিছুই না রতিশক্তি বাড়ানোর অনেক ঔষধ বা টাকা অযথা খরচ করতেছে মানুষ অস্থায়ীভাবে সেক্স বাড়ায় সত্যি কিন্তু তার শরীরের জন্য তো বটেই ভালো না যৌন জীবনের জন্য তা আরও বেশি ক্ষতিকারক এসব খেয়ে অস্থায়ী যৌন শক্তি পাওয়া গেলেও তা স্থায়ীভাবে ক্ষতির সম্মুখীন করে তবে এত বেজালের মাঝেও নির্ভরতার কথা হচ্ছে যে প্রাকৃতিক উপায়ে বা স্বাভাবিক নিয়মে সেক্স পাওয়ারের উন্নতি হওয়ার যে খাবার খেজুর রাসুল্লাহ সাল্লাম প্রতিদিন সকালে নাস্তা হিসেবে খেজুর খেতেন খেজুর শক্তি এবং সুস্বাস্থ্য টনিক হিসেবে কাজ করে তাই প্রতিদিন সকালে দশটি খেজুর খাবেন খেজুরের চেয়ে আর কোনো উত্তম জিনিস থাকলে আল্লাহ মরিম আলাাল্লামকে ঈসা আলা সাল্লামের জন্মের পর তাই খাওয়াতেন কোরআনে কারিমে সুরা মরিয়মে আল্লাহ হজরত মরিয়ম আলা সালামকে নির্দেশ দিয়েছেন যে খেজুরের ডাল একটু নারাদিন তাহলে তা থেকে খেজুর পরলে এই খেজুরটি হবে আপনার জন্য উত্তম মধু মধু এবং দুধ হাজারো রকম ফুল ও দানার নির্যাস দুনিয়ার সকল ডাক্তার একত্র হয়ে এমন নির্যাস প্রস্তুত করতে চাইলে কখনো তা পারবে না মাখন ও মধু একত্রে মিশ্রণ করে খেলে জিল্লিপ্রদা রোগের উপকার হয় এবং শরীর মোটা করে রাসুল সালামের নিকট মধু খুবই প্রিয় দুধ রাসুল রাসুলচোলাইসালামের কাছে পানি দ্রব্যের মধ্যে দুধ সবচেয়ে বেশি প্রিয় ছিল আলেমগণ লিখেন এর রহস্য হল এই যে দুধ রতিশক্তি সৃষ্টি করে দেহের শুষ্কতা দূর করে এবং দ্রুত হজম হয়ে খাদ্যের স্থলাভিষিক্ত হয়ে যায় বীর্য তৈরি করে চেহারা লালচে হয় দেহের অপ্রয়োজনীয় দূষিত পদার্থ বের করে দেয় এবং নবযৌবন ফিরে দেয় কিসমিস মানব শরীরে যৌন উদ্দীপনা বা যৌনশক্তি বৃদ্ধিতে কিসমিসের সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না আঙ্গুর ফলকে বিশেষ প্রক্রিয়ায় কিসমিসের রূপান্তর করা হয় কিন্তু গুণের দিক থেকে আঙ্গুরের চাইতে বহু গুণ উত্তম রসুন রাসুল্লা সাল্লাম বলেছেন হে লোক সকল তোমরা রসুন খাও এবং তা দ্বারা চিকিৎসা করাও কারণ এতে রোগ নিরাময় রয়েছে নিস্তেজ লোকদের মধ্যে কমতা সৃষ্টি করে বীর্য বৃদ্ধি করে গরম স্বভাব লোকদের বীর্য ঘাঢ় করে প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন ওলে ক্লিক করে আমাদের সাথে থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি বেচ ইন্টারন্যাশনাল টিভি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ